চিত্রকর্ম প্রেমীদের নিজস্ব সংগ্রহ নিয়ে রাজধানীর গ্যালারি শিল্পাঙ্গনে চলছে প্রদর্শনী। এতে আছে ভারত ও বাংলাদেশের শিল্পীদের চিত্রকর্ম। গ্যালারি পরিচালক মনে করেন এ ধরনের আয়োজন থেকেই তৈরি হয় নতুন সংগ্রাহক। ফাতেমা শামির প্রতিবেদন। শিল্পীর যত্নে আঁকা ছবি কিন্তু এখন আর শিল্পীর নিজের নয়, ছবিটি এখন অন্যের সম্পত্তি, মানে সংগ্রাহকের সংগ্রহ। এমনই কিছু ছবি নিয়ে গ্যালারি শিল্পাঙ্গনে চলছে প্রদর্শনী, শিরোনাম কালেক্টরস শো। আমি যদি চাই একটি জয়নুল আবেদিন কেনার জন্য, আমি তো জয়নুল আবেদিনকে পাবো না, কারো সংগ্রহ থেকে নিতে হবে। তো এই সংগ্রাহকদের প্রদর্শনীটা এই জন্য করা, যারা নতুন সংগ্রাহক তারা যেন সংগ্রহ করতে পারে এবং তারা যেন উৎসাহী হয়। ভারত ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে, আর একে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে ভারতের খ্যাতনামা শিল্পী গণেশ পাইনের চিত্রকর্ম। এছাড়া ভারতের সোমনাথ হোর, পরিতোষ সেন, সনৎকার, যোগেন চৌধুরী, রবিন মণ্ডল এবং একই সাথে আছেন দেশের চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলামের মতো শিল্পীরা। এই জাতীয় প্রদর্শনীতে অনেক সময় অনেক মূল্যবান ছবি আমরা পাই, যেমন এই যে আপনি দেখছেন এটা গণেশ পাইনের ছবি। এটা এক্সটেম্পোরাই করা গণেশ পাইনের ফোক মোটিভের সেই ছবি। এটা খুব সম্ভবত 2001 সালে, উনি মারা গেছেন 2011 সালে, এবং গণেশ পাইনকে এখন ইন্ডিয়াতে সবচেয়ে হাই এন্ডের আর্টিস্ট মনে করা হয়। এবং বাংলাদেশে মানে আমরা গর্বিত যে হ্যাঁ, শিল্পাঙ্গন গ্যালারি গণেশ পাইনের ছবি ঝুলছে, এবং গণেশ পাইনের ছবি খুব সম্ভবত বাংলাদেশে এই প্রথম মানে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হচ্ছে। নাম শুনছে, ছবি দেখেনি, এরকম অনেক আছে না, আমিও নাম শুনছি কিন্তু দেখিনি, আজকে দেখার সৌভাগ্য হবে দু একটা ছবি। তো এটা ভালো, আমার মনে হয় একটা ভালো একটা উদ্যোগ। সংগ্রাহকের ছবি দিয়ে প্রদর্শনীর প্রচলন ইউরোপের দেশগুলোতে থাকলেও দেশে তেমন একটা দেখা যায় না। তবে যেসব শিল্পীরা প্রয়াত হয়েছেন অথবা অন্য দেশের খ্যাতনামা শিল্পীর চিত্রকর্ম সংগ্রহ করতে কালেক্টর শোর কোনো বিকল্প নেই বলে মনে করেন গ্যালারি পরিচালক। যে গ্যালারির দায়িত্ব থেকেই আমরা এটা করছি, এবং এটা থেকে দুটো লাভ হয় যে একসাথে দর্শকরা অনেকের ছবি দেখতে পারেন। হ্যাঁ, অনেকের ছবি, যেমন এখানে সোমনাথের ছবি আছে, প্রকাশ কর্মকারের ছবি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের দর্শকরা দেখতে পারবে এবং যারা সংগ্রহ করতে চায় তারা সংগ্রহ করতে পারবে। 23 শিল্পীর চিত্রকর্ম নিয়ে কালেক্টর শো চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। ফাতেমা শাম্মি, 71, ঢাকা।